আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি সমুচা এবং রোল, স্প্রিং রোল, এবং এর শীটটা একেবারে সহজভাবে তৈরি করে দেখাবো এবং ভিতরের ফুটটা কিভাবে তৈরি করবেন তারও সহজ পদ্ধতি এবং এগুলো তৈরি করে কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন মাসব্যাপী সেটাও দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নিই। এখন এর জন্য পুর তৈরি করে নিব। তার জন্য কিছু সবজি নিয়ে নিচ্ছি, কুচানো গাজর ও কুচানো বাঁধাকপি। সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখব। দশ মিনিট পর আমি সবজিগুলোকে একটু ভালোভাবে নিগড়ে চেপে চেপে অতিরিক্ত পানিটা ফেলে দিচ্ছি। সবগুলোর পানি চেপে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পানি এসেছে। অতিরিক্ত লবণ দিয়ে মেখে রাখবেন না। অতিরিক্ত লবণ দিয়ে মেখে রাখলে দেখা যায় আবার লোনা হয়ে যাবে। যতটুকু লবণ প্রয়োজন আপনার সবজির জন্য ঠিক ততটুকু লবণ দিয়ে 10 মিনিট মেখে রাখলেই দেখবেন যে সবজিগুলো থেকে এরকম পানি উঠেছে। আর পানিগুলো চেপে তারপর সবজিটা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি শুকনা ভাজা মরিচের গুঁড়া। আপনি এখানে কাঁচা মরিচ দিতে পারেন। পেঁয়াজটা কাঁচা না দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটাই দিচ্ছি। এখানে ফ্রোজেন করে রাখবো, যার জন্য চিন্তা করলাম যে কাঁচা পেঁয়াজটা দিলে অনেক সময় দেখা যায় একটা দুর্গন্ধ ছড়ায় ডিপ ফ্রিজ থেকে বের করার পরে ভাজার পরও, যার জন্য অনেকটা ক্ষতিকর হতে পারে স্বাস্থ্যের জন্য। যার জন্য আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। সমুচার বা রোলের জন্য আমাদের এই পুরটা একেবারে তৈরি। এখন বলতে পারেন যে সবজিগুলো তো কাঁচা রয়ে গেল, কিন্তু এটা কাঁচা থাকবে না। এটা আমরা যখন সমুচা বা রোলের ভেতরে দিয়ে ভাজবো তেলের মাঝে, তখন কিন্তু আর এটা কাঁচা থাকবে না। তারপরও আপনি চাইলে এটা তেলে অল্প একটু তেলে তাওয়াই করে ভেজে নিতে পারেন। তো আমি এভাবেই রাখছি। এখন সমুচা বা রোলের শীট তৈরি করে নিব। তার জন্য এখন ব্যাটারটা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিব, ব্যাটারটা তৈরি করে নিব। এই মগে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়েছি নর্মাল তাপমাত্রার। একেবারে মেজারমেন্ট কাপে মেপে যে কাপ দিয়ে আমি ময়দাটা নিয়েছিলাম ঠিক সেই কাপ দিয়ে আমি এই পানিটা মেপে নিয়েছি। ঠিক পরিমাণ মতন পানিটাই নিয়েছি, 1.5 কাপের বেশি পানি লাগবে না। যতটুকু উপকরণ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করেছি ঠিক ততটুকু উপকরণ দিয়ে করবেন, তাহলে আপনাদেরটাও অনেকটা ভালো হবে শীত তৈরি করতে। খুবই মসৃণ, একেবারে মসৃণ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ময়দার ব্যাটার মানে ময়দার যেন কোথাও দলা পাকিয়ে না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। শীট তৈরি করব চুলায় গরম পানির উপর, প্যান বসিয়ে ভাপের উপর আমি আজকে শীটগুলো তৈরি করব। তার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, পানিটা ফুটিয়ে নিব। এখন পানির বলকটা চলে আসলে এর উপর একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখন এর মাঝে তৈরি করে রাখা ব্যাটার থেকে দিয়ে দিচ্ছি। প্যানটা অনেক বেশি গরম করে নেবেন না, তাহলে কিন্তু সহজে ছড়িয়ে ফেলতে পারবেন না। এই যে এইভাবে সরবে না, দিয়ে সাথে সাথে এভাবে চারপাশটা ছড়িয়ে দিতে হবে। প্যানে ছড়িয়ে দেওয়ার পর যদি মনে হয় যে আপনার ব্যাটারটা বেশি দেওয়া হয়েছে, কারণ এটা আপনি প্রথমবার তৈরি করতে গেলে একটু বেশি হতেই পারে, সেজন্য একটু ঢেলে নেবেন এক পাশ থেকে। প্যানটা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু ঢেলে নেওয়া যাবে না। ঢেলে নিয়ে অতিরিক্ত অংশটাকে রেখে দিয়ে তারপর একটু পরিষ্কার কাপড় দিয়ে সাইডটা মুছে দিতে হবে। এখন চুলায় আবার দিয়ে দিচ্ছি। আপনার শীটটা বড় হবে নাকি ছোট হবে সেটা নির্ভর করবে সম্পূর্ণই আপনার প্যানের উপর নির্ভর করে। আপনি যদি ছোট প্যান নেন সেক্ষেত্রে ছোট হতে পারে, প্যানটা বড় নিলে শীটটা বড় হবে।
আর আপনি কতটুকু ঢেলে দিবেন প্যানে সেটা আপনি কয়েকবার তৈরি করলেই বুঝতে পারবেন। ছোট প্যান হলে কোয়ার্টার কাপ পরিমাণ নিলেই হয়, আবার যদি বড় প্যান হয় সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ ব্যাটার ঢেলে দিলেও হয়। তো কয়েকবার তৈরি করে নিলেই এটা শিখে যাবেন। 2-3 মিনিট এই ভাপের উপর বসিয়ে রাখলে দেখবেন চারপাশ থেকে শীতটা উঠে আসছে, তখন স্প্যাচুলা দিয়ে তুলে নিতে হবে। একটু আলতোভাবে চারপাশ থেকে আমি উঠিয়ে নিচ্ছি। একটা তুলে নেওয়ার পর আরেকটা দেওয়ার সময় একটু তেল মাখিয়ে নিতে হবে, সাথে সাথে দেওয়া যাবে, প্যানটা অনেক বেশি গরম করার প্রয়োজন নেই। একটা শীট বিছিয়ে দেওয়ার পর তার উপর একটু তেল ব্রাশ করে দিয়ে তারপর আরেকটা শীট রাখতে হবে, না হয় একটার সাথে আরেকটা লেগে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ আর পাতলা হয়েছে। এখন এই শীটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে 2 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এই শীটগুলো। পুর ও শীট দুটোই তৈরি, এখন আমি রোল ও সমুচা তৈরি করে নিব। এখন সমুচা আর যে রোলটা আছে সেটা তৈরি করে নিব। তার জন্য একটি বাটিতে কিছু ময়দা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সিল করার জন্য। সমুচাটা একেবারে সহজভাবে কেটে দেখাচ্ছি, তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি এই শীটের মাঝখান থেকে কেটে নিচ্ছি, দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটু ত্রিভুজের মতো ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এই পাশে সিল করে নিব। কোণের মতো তৈরি করে নিলাম। এখন এটা এর ভেতরেই সেই তৈরি করে রাখা পুর থেকে পুর দিয়ে দিচ্ছি। পুরটিকে দিয়ে তারপরে এই মাথাও সিল করে নিতে হবে। তৈরি হয়ে গেল একেবারে সহজ ভাজে সমুচা। এখন একটি স্প্রিং রোল তৈরি করে নিচ্ছি। রোলের জন্য পুরটা নিয়ে নিচ্ছি, দুপাশ থেকে এরকম ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর এটা দেখি বুঝে নিতে হবে, একেবারে সহজ রোল তৈরির ভাঁজটা। আবার সিল করে দিচ্ছি রোলের মাঝেও। তৈরি হয়ে গেল রোল। এভাবে আমি সমুচা আর রোলগুলো সবগুলো তৈরি করে নিচ্ছি। সমুচা ও রোলগুলো তৈরি করার পর আমি 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে নিয়ে আসছি। আর রেখে দেওয়ার সময় একটার সাথে যেন আরেকটা লেগে না থাকে এভাবে রাখতে হবে। এতে করে এই 20 মিনিট রেখে দেওয়ার কারণে অনেকটা শক্ত হয়ে আসছে। এখন আমি ফ্রোজেন করার জন্য আলাদা একটি বক্সে নিয়ে তারপর রাখবো। কিছুটা শক্ত করে নিলে তাহলে একটা সাথে আরেকটা লেগে থাকবে না, এতে করে আপনি মাসব্যাপী সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যখনই প্রয়োজন সহজেই নিয়ে ভেজে নিতে পারেন এই সমুচা ও রোলগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত আপনি সমুচা ও রোলগুলো সংরক্ষণ করে রাখতে পারেন।
फ्रोजन करे रखा समुचा ओ एक्टी रोल निये आमी एक्टु भेजे देखा छी। गरम तेले छेड़े दिच्छी, एक्टु उल्टे पाल्टे गरम तेले आमी एगुलो भेजे निच्छी। किछुटा लालचे करे भेजे निते हबे। देखते ही पाच्छेन जे भाजार पोरे भेतरेर सब्जीगुलो आर काचा नेई। তাহলে এরকম সহজ করে সবজি দিয়ে পুর তৈরি করে এভাবে সমুচা ও রোল তৈরি করে নিতে পারেন। তো বেলুন পিড়িতে কোনো প্রকার বেলাবেলি ছাড়াই একেবারে সহজভাবে কিভাবে এই সমুচা এবং স্প্রিং রোলের শীটটা তৈরি করে নিতে পারেন তারই সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম। জানি না আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার কথা ভুলে যাবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।